নমস্কার বন্ধুরা, অবশেষে রাজ্যে 12ই ফেব্রুয়ারি থেকে খুলছে স্কুল জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তো সেক্ষেত্রে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী, নবম, দশম, একাদশ ও দ্বাদশ প্রথমে কাদের ক্লাস হবে, কি কি ক্লাস হবে, প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর কবে থেকে ক্লাস হবে, কি জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আমরা বিস্তারিত জানবো এই ভিডিওতে। তবে তার আগে আপনি কোন শ্রেণীর ছাত্র বা ছাত্রী অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা শিক্ষামন্ত্রী কী বলছেন সেটা আমরা জেনে নেব, তারপরে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর ক্লাস কবে থেকে চালু হতে পারে সেই সম্বন্ধে কী আপডেট আছে সে আপডেটটা জানবো। তো প্রথমে শিক্ষামন্ত্রী কী বলছেন সেটা আমরা জেনে নেব। না না, আমি বলছি যে 12 তারিখ থেকে আমরা চালাবো, তার যে স্বাস্থ্যবিধি সেই স্বাস্থ্যবিধি নিয়ে অলরেডি স্যানিটাইজ করা হচ্ছে 9, 10, 11, 12, তাদের প্র্যাকটিক্যাল ক্লাসগুলোও যাতে হয় তার জন্য বলবো। এবং সামনে তো বোধ হয় সরস্বতী পুজো আছে, তারা সরস্বতী পুজো করবেন, অসুবিধে কী আছে? এখনও তো তাই আছে, কলেজগুলো তো খোলা আছে, অনলাইনে ফার্স্ট সেমিস্টার চলছে, হচ্ছে তো, অফিস তো খোলাই আছে। বলবো সমস্তটাই করতে, স্বাস্থ্যবিধি রক্ষা করেই করতে বলবো। 9, 10, 11, 12 ব্যাচেসে আনতে পারে, বিচে নিচের যারা অন্য জায়গায় খুলেছে তাদের যা সাফল্যের ইতিহাস তা দেখে আমরা এখনও শঙ্কিত আছি। বাচ্চাদের মধ্যে আরেকটু সময় দরকার বোধ হয় তাদের সময় দেওয়ার, তাদের অভিভাবকরা চিন্তিত আছেন। আমরা এটা দিয়ে চালু করে তারপরে ধীরে ধীরে ধাপে ধাপে খুলবো 12 ফেব্রুয়ারি থেকে। তো বন্ধুরা, শুনতে পেলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন যে 12ই ফেব্রুয়ারি থেকে আপাতত ক্লাস 9, 10, 11, 12 ক্লাস চালু হবে। তারপরে হচ্ছে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী অর্থাৎ ক্লাস 1 থেকে ক্লাস 8-এর সেটা হচ্ছে পরবর্তীকালে জানা যাবে। তো এই মুহূর্তে যেটা আপডেট আসছে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মিড ডে মিল কিন্তু সরবরাহ করার বা দেওয়ার কিন্তু আবার একটা নোটিফিকেশান জারি করা হয়েছে স্কুল শিক্ষা দপ্তর থেকে, এবং সেখানে যেটা বলা হয়েছে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ফর দ্য মান্থ অফ মার্চ এপ্রিল, অর্থাৎ এটা থেকে বুঝতে পাচ্ছেন যে মার্চ এপ্রিল মাসেও ক্লাস 1 থেকে অর্থাৎ প্রথম শ্রেণী থেকে ক্লাস 8-এর কিন্তু মিড ডে মিল দেওয়ার কিন্তু ডিস্ট্রিবিউশন করার লিস্ট প্রকাশিত হয়েছে। অর্থাৎ এই লিস্ট থেকে আমরা বুঝতে পাচ্ছি যে আপাতত কিন্তু এপ্রিল মাস পর্যন্ত ক্লাস 1 থেকে ক্লাস 8 অর্থাৎ প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর শ্রেণীদের কিন্তু ক্লাস চালু হবে না, এই কথা কিন্তু বোঝা যাচ্ছে। এবং এই নোটিফিকেশান যেটা বলা হয়েছে যে মার্চ এপ্রিল মাসে যে ডিস্ট্রিবিউশন করা হবে অর্থাৎ মিড ডে মিলে যে সমস্ত সামগ্রীগুলো দেওয়া হবে সেগুলো আমরা দেখে নেব। তো প্রথমে দেখতে পাচ্ছেন চাল দেওয়া হবে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য, অর্থাৎ ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত প্রত্যেকটা স্টুডেন্টের জন্য চাল দেওয়া হবে 2 কেজি করে। অনস্ক্রিনে আপনাদের আমি জুম করে দেখাবো যে চাল দেওয়া হবে 2 কেজি করে, সেই সঙ্গে ছোলা দেওয়া হবে 1 কেজি করে, পটাটো অর্থাৎ আলু দেওয়া হবে 1 কেজি করে, সাবান দেওয়া হবে 1টি করে, এবং তার সঙ্গে আরও কিন্তু এখানে এক্সট্রা দেওয়া হচ্ছে এই 2 মাসের জন্য, মার্চ এপ্রিল মাসের জন্য। সেটা বলা হয়েছে যে পালস অর্থে দেখতে পাচ্ছেন যে মুসুর ডাল দেওয়া হবে 250 গ্রাম করে মুসুর ডাল দেওয়া হবে, সোয়াবিনের প্যাকেট দেওয়া হবে 200 গ্রামের সোয়াবিনের প্যাকেট দেওয়া হবে, সেই সঙ্গে চিনি দেওয়া হবে 500 গ্রাম করে চিনি দেওয়া হবে। অর্থে দেখতে পাচ্ছেন টোটাল 7টা কিন্তু আইটেম দেওয়া হচ্ছে মার্চ এপ্রিল মাসের জন্য ক্লাস 1 থেকে ক্লাস 8-এর শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। অর্থাৎ এই থেকে বোঝা যাচ্ছে যে আপাতত অর্থাৎ 12ই ফেব্রুয়ারি থেকে ক্লাস 9, 10, 11, 12 ক্লাস চালু হবে, ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত অর্থাৎ প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীদের ক্লাস কিন্তু চালু হচ্ছে না। এবং সেটা এটা থেকে যে আপডেটটা আসছে যে মার্চ এপ্রিল মাস পর্যন্ত কিন্তু ক্লাস চালু হচ্ছে না প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীদের, কারণ সেটা মিড ডে মিলের ডিস্ট্রিবিউশন এপ্রিল মাস পর্যন্ত দেওয়া হচ্ছে। অর্থাৎ এপ্রিল মাসের পর থেকে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীদের ক্লাস চালু হতে পারে। সে সঙ্গে যেটা আপনাদের আমি শোনালাম শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যেটা জানিয়েছেন যে যেটা 9 থেকে 12 যে ক্লাস চালু হচ্ছে 12ই ফেব্রুয়ারি থেকে, সেই ক্লাস যেটা বলা হচ্ছে শুধুমাত্র প্র্যাকটিক্যাল ক্লাস হবে না, সমস্ত ক্লাসই করার কথা বলা হয়েছে, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই কথাই জানিয়েছেন। তো এই ছিল এই মুহূর্তে আপডেট। তো আপডেটটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন। সে সঙ্গে আজ 3rd ফেব্রুয়ারিতে যেটা হচ্ছে শিক্ষামন্ত্রীর সঙ্গে বিশ্ববিদ্যালয় উপাচার্যদের বৈঠক রয়েছে, সেই বৈঠকে জানা যাবে যে কলেজ কবে থেকে খুলবে। তো সেই সম্বন্ধে কিন্তু আমাদের নজর থাকবে, এবং যখনই সে সম্বন্ধে কোনো আপডেট আসবে অবশ্যই আমরা কিন্তু সবার আগে আপনাদের ভিডিও করে জানিয়ে দেব। তো সেই আপডেট সবার থেকে আগে পাওয়ার জন্য আমাদের লালগুলো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশান অপশনটিকে সিলেক্ট করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ, টাটা।